নগর রানী নগরে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে রোববার বেলা 11টায়। থানা চত্বরে এই মহড়া অনুষ্ঠিত হয়। রানীনগর থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত নির্বাপন মহড়ায় অংশ নেয় রানীনগর ফায়ার সার্ভিস স্টেশন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ, ইন্সপেক্টর তদন্ত সেলিম রেজা, ফায়ার সার্ভিস স্টেশন লিডার দেলোয়ার হোসেন সহ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। আপনি দেখেন